بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تو إقرأ بعنا درس إسلامي كيانة إقرأ مبارك بعد الحمد لله ما دشت رويتشن بريطانيا سرطة بدن علي دار العلوم فرسكير مدرسة الشيخ الحديث مفتي الشيخ عبد الرحمن بركاتهم আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বালাহ আসিল আজকেও আমরা ইনশাল্লাহ রমজান পরবর্তী করণীয় দ্বিতীয় পর্ব আমরা আমরা শুনবো ইশাল্লাহ এবং দশ পনেরো মিনিট পরেই দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইশাল্লাহ যদাক ইন আলহামদুলিল্লাহ الحمد لله والصلاة, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن قال لما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد ربك حتى يأتيك اليقين وقال تبارك وتعالى وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه الصلاة والسلام شمانة تيكرا দূরে এবং কাচের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক পাত। আজকেও আমাদের সমান আলোচ্য বিষয়ে রমজান পরবর্তীকরণীয় লাস্ট আলোচনাও আমাদের সমান টপিকে ছিল আজকেও দ্বিতীয় পর্ব হিসাবে আলোচনা আমি করতেছি রমজান শরীফের মাধ্যমে আমরা ব্যাটটিকে চার্জ দিয়েছি ইমানকে আমরা মজবুত করেছি তো ইমানের বেটটি আমরা যে পরিমাণ চার্জ করেছি বাকি এগারো মাস যেন আমরা সেই চার্জ দিয়ে আমরা চলতে পারি এটাই ছিল রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ বলেছিলেন লা আল্লাহ কুমতক এই টোয়েন্টি নাইন এবং থার্টি ডেইজের যে মাদ্রাসা যে প্রশিক্ষণ কোর্স যে ট্রেনিং কোর্সে আমরা ঢুকেছিলাম তা অর্জন করার জন্য আমরা সেই তা অর্জন করে বাকি মাস সেই জন্য চলতে পারি বরং রমজান শরীফে প্রতি বছর আমরা এই ট্রেনিং দিয়ে থাকি বা বলেন তো দেখি একজন স্টুডেন্ট যদি প্রথম বছর ট্রেনিং দেওয়ার পরে দ্বিতীয় ট্রেনিং সমান বিষয়ে দ্বিতীয় বছর ট্রেনিং দেওয়ার সময়ও যদি আগের লেভেলের সমান লেভেল থেকে যায় অথবা নিচে চলে যায় তো তো এই ট্রেনিংটাই তো বেকার হয়ে যাবে তো প্রতি বছর রমজানের মাধ্যমে তাকোয়ার প্রশিক্ষণ এবং ট্রেনিং গ্রহণ করে আমাদের তাকোয়ার লেভেলকে আমরা উপরে নিয়ে যেতে হবে এটাই হলো রমজানের লক্ষ্য উদ্দেশ্য ছিল এবার যদি প্রত্যেক বছর শুধু রমজান আসলো আমরা সেহারি এবং ইফতার করলাম তারা পড়লাম তাকোয়ার লেভেল জাগায় থাকলো তাহলে এই ট্রেনিংয়ের মেন উদ্দেশ্য এবং লক্ষ্য যেটি ছিল সেটা আমরা হারিয়ে ফেলবো এই জন্য আমার জন্য করোনা যেটি আমরা অবশ্যই তাক লেবলটাকে যেন আমরা ধরে রাখতে পারি সেই ধরে রাখার জন্য আমাদের কতিপয় জিনিস মাথায় রাখতে হবে কোরআনে করিমে আল্লাহ সুবান তালা একজন মহিলার কথা উল্লেখ করেছেন আরবের মধ্যে একজন মহিলা অত্যন্ত ফেমাস এবং সবার কাছে প্রতি মহিলা ছিল ওনার কাজ ছিল মাথায় একটু সমস্যা ছিল তো সারা দিন মর্নিং থেকে শুরু করে উনি কাপড় বুনতে পারতেন কাপড় বানাইতে পারতেন তো সুতা দিয়ে কাপড় বানাইয়া জুহরের নামাজের পরে আবার সারা সকালে উনি যে কাপড়গুলা বুনেছিলেন কাপড় বানিয়েছিলেন সুতা দিয়ে কাপড় সেলাই করেছিলেন জুহরের পরে আবার সবগুলোকে আবার খুলে ফেলতেন এটা আরবের আবার কাছে খুব প্রসিদ্ধ ছিল অত্যন্ত দক্ষ একজন উনি তাতি ছিলেন বাংলায় তাতি বলে বাট এর পরেও ওনার কাজটা ছিল সারা সকালে যে কাজটুকু করতেন বিকালে আবার এগুলো আবার খুলে ফেলতেন ওনার মাথায় একটা সমস্যা ছিল মেন্টালি প্রবলেম ছিল আল্লাহ কোরআনে করিমে ওই মহিলার কাজের সঙ্গে তুলনা করে আমাদের বলেছেন আমরাও কতিপয় আমলকারী এরকম রয়েছি আমরা আমল করি কিন্তু শেষ পর্যন্ত আমাদের আমলকে নষ্ট করে ফেলি আমরা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আরবের সেই পাগল মহিলার মতো যেন তোমাদের কাজটা যেন না হয়ে যায় সারাদিনে তাঁতি হিসাবে উনি অত্যন্ত সুন্দরভাবে কাপড় উনি সুতা দিয়ে বানাইল বুনলো আর আবার বিকালে আবার সেগুলো খুলে ফেললো তোমরা যেন সেরকম না হও আরেকটি এত আল্লাহ বলেন তোমরা নেকির লাইনে যত অগ্রসর হয়েছ আবার ফিরে তোমরা পিছনে যেন আবার গিরে না যাও আল্লাহ বলেছেন ওলা তার তদ্দু আল্লাহ আদবারিকুম ফাতান কলিবু খাসিরিন আমল করে তোমরা যে লেভেলে বলো পৌঁছেছো এই লেভেল থেকে তোমরা জানার পর পিছনে আবার যেন সরে না আসো আরকতি আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আরতাদউ আলা আযবারিহিম মিম্বাদিমা বাদিমা তাবায়yana লাহুমুল হুদা শাইতানু সাওয়াল লাহুম ওয়া আমলা লাহুম শয়তান যাদের গাড়ে سوআর হয় নেকির মাধ্যমে উনি একটা লেভেল পর্যন্ত পৌঁছার পরে আবার তাকে পিছন দিকে নিয়ে আসে এটা হলো শেতানের কাজ শেতান চায় না আপনি আমি তাকুয়া এবং ইমানের উচ্চ লেভেলে গিয়ে আমরা ইম্প্রুভ করতেই তাকি এবং জান্নাতে আমরা প্রবেশ করি শেতান কখনো সেটা চায় না আমাদের ডানে বামে আগে পিছনে সর্বাধিক দিয়ে শেতান আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে পিছন দিকে নিয়ে যেতে চায় এজন আল্লাহ বলেছেন তুমি ইয়াকিন নিশ্চিত যে জিনিসটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিশ্চিত যে জিনিসটা সেটি হলো মৌত এবং আমাদের মরণ আল্লাহ কোরআনে করিমের আয়াতের মধ্যে মরণকে ইয়াকিন শব্দ দিয়ে উপস্থাপন করে বুঝাবার চেষ্টা করেছেন দুনিয়ার সবচেয়ে নিশ্চিত এবং যে বিষয়ে কারো কোনো দিমত নেই সে বিষয়টি হলো আমাদের মরণ একদিন মরতেই হবে এটা অতি সত্য এবং দাস্তা রিয়ালিটি আল্লাহ বলেন সেই অতি সত্য ইয়াকিন মানে তোমাদের মৃত্যু আশা না পর্যন্ত তোমাদের আল্লাহর গুলামী করে যেতেই হবে হজরত ইসাতুআসাল্লাম বলে চিনেনিম মাদুমতু হাইয়া আমার আল্লাহ আমাকে নমাজ এবং জকাত দা হুকুম দিয়েছেন শুধু রমজান বা কোনো এক মাস হিসাবে নয় বরং আমি যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আমার পুরা জীবন গোটা জীবন আমি আমার নমাজের টাইমে নামাজ পড়তে হবে প্রদান করতে হবে এজন্য দেখেন রমজান চলে যাওয়ার পরে আমাদের অনেকের এবার স্পিড কমে যায় এটা যেন কখনো না হয় রমজান শরীফ দেখবেন ফদরের জমাতে ফুল মসজিদ প্যাক্ট ছিল তারাবের সময় প্যাক্ট জুম্মার সময় বা রমজানের শুরু দিক দিয়া মসজিদ তো জায়গাই হতো না কিন্তু রমজানের পরের দিন থেকে ইভেন রমজানের টোয়েন্টি সেভেনের পর থেকেই অনেকটা কমে গিয়েছিল এখন তো মসজিদ অনেকটাই ফাঁকা কিন্তু মাথা একটা জিনিস রাখবেন ইসলামের ফাইভ পিলার্সের আমাদেরকে নামাজ যেভাবে ফাইভ টাইম নামাজ রমজানের ফরজ ছিল রমজানের বাহিরে কি ফরজ নয় সমান ফরজ কোনো বেশ কম নাই রমজান শরীফে আমরা এক্সট্রা তারাবি নামাজ পড়েছিলাম বিশ রেখাত রমজানের পরেও আমাদেরকে পড়তেই হবে সেই টোয়েন্টি রেখাত ফরজ সতেরো রেখাত এবং বিতিরের নামাজ আরও তিন টাকাত এই সতেরো এবং তিন মিলাইয়া টোয়েন্টি রেখাত প্রত্যেক দিন আমাদেরকে পড়তেই হয় কারণ ফরজ তো আমাদের ছাড়া কোনো উপায়ই নাই সমান বাজব দ্য ডেইলি এই যে সতেরো টাকা ফরজ টু ডাবল ফোর থ্রি ফোর অর্থাৎ টু ফজর ডাবল ফোর জোহর আসর মাগরিব আর ফোর হলো এশা তা টু ডাবল ফোর থ্রি ফোর আমি অনেক সময় জক করে বলে থাকি এটাই হলো আল্লাহ সুবান কথা বলার ফোন নাম্বার আল্লাহকে কল করতে হলে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করতে হলে এটাই হল কন্ট্যাক্টের নাম্বার টু ডাবল ফোর থ্রি ফোর অর্থাৎ আপনার যে রেগুলার নমাজ পড়েন তা আল্লাহর সঙ্গে আপনার ডেইলি কন্ট্যাক্ট হবে আপনার যে সবাই নমাজ দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন তখন আল্লাহর পক্ষ থেকে কানেকশন হয়ে জবাব আসা শুরু হয়ে যাবে হামিদানি আবদি এইভাবে প্রত্যেকটা কথার সুরায় ফাতেহার আল্লাহ পক্ষ থেকে রিপ্লাই আসে তো এই সতর রাখা ফর তো আমাদেরকে পড়তেই হবে রমজানের ভিতরে যাবে আমরা পড়েছিলাম এখন পড়তে হবে না পড়া কোনো উপায় নেই সমান বিতির তখনও পড়েছিলাম এখনও পড়তে হবে প্লাস আরও শূন্যতে মোয়াক্কাদা বারো রাক্ষাত আমাদেরকে পড়তেই হয় তো ফাইভ পিলার্স অফ ইসলাম মধ্য থেকে সালাদ যাবে রমজানে ছিল রমজানের বাহির এটা রয়েছে আর একটি হলো জাকাত রমজানে আমরা যে জাকাত দিয়েছি জকাতের জন্য তো রমজানেই তো এবার কোনো বাইর নয় সারা বৎসর জাকাত দেওয়া যায় এছাড়াও জকাত ছাড়াও আরও যে সমস্ত সজকাত অজিবা রয়েছে এগুলাও যেমন আপনি কসমের কফারা বলেন বা মান্নত বলেন সেগুলো তো আপনি রমজান ছাড়া যে কোনো যদি আপনি এইভাবে দিতে হয় আপনি দিতে পারেন বা নফল সদকাতে না ফিলা যেটা নফল চ্যারিটি অপশনাল চ্যারিটি এটা সারা বছরই আছে এবার আসুন তিন নম্বর আরেকটি পিলার হলো কি চার নম্বর সিয়াম রমজানেও সিয়াম ছিল বর্তমানেও নফল রোজার সুযোগ আছে প্রত্যেক মাসে আই এম এ বিশ তেরো চোদ্দো পনেরো এবং প্রত্যেক সপ্তাহে মানডে এবং তালদে নবী এর রোজা রাখতেন বিশেষ করে যে মাস অতিবাহিত হচ্ছে প্রায় শেষ হওয়ার পর্যায়ে সাওয়াল মাসে নবী এ করিম সাল্লাম ছয়টি অতিরিক্ত রোজা রাখার কথা বলেছেন যারা ওই ছয় রোজা এবং রমজানের রোজা রাখে তো থার্টি সিক্স টাইমস টেন দিয়ে যদি আমরা পূরণ করি তাহলে তিনশো ষাট দিনের মতো হয়ে যায় এই থার্টি সিক্স দিয়ে রোজা রাখার মাধ্যমে তিনশো ষাট দিন অর্থাৎ পুরা বর্ষ রোজা রাখার সম্মান সোবাল্লাহ সুবাহ তালা প্রদান করে থাকেন তো এই সুযোগটা তো তো এখনও আছে এবার আসুন ফাইনাল পিলারের নাম কি হজ হজের সিজন তো শুরুই হলো এখন থেকে রমজান শেষ হজের সিজন শুরু আল্লাহ সুবাহ তাল্লা পবিত্র কালাম বলেছেন আল্লাহ আশহ হজের নির্দিষ্ট মাস রয়েছে যারা হজে যাবেন এখন থেকে হজের প্রিপারেশন নেওয়া শুরু করতে হয় হজের মাসাইল শিখতে হয় হজের জন্য রুহানি এবং স্পিরিচুয়াল শক্তি অর্জন করতে হয় এখন থেকে সওয়াল থেকে তাহলে তো রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের অন্যতম একটি পিলার হজের সূচনাই হয় এই সময় থেকে এই সব থেকে আমাদের শিক্ষাটাই আমরা ফেলাম যে এক কোনো আমাদের শেষ নাই আমল কন্টিনিউ আমাদের করা যেতেই হবে রমজান শরীফে আমরা তারাবি নামাজ পড়েছিলাম তারাবি নাই কিন্তু তাহাজুদের নামাজ ক্যামুল্লাইল সারা বৎসর আল্লাহ পড়েছিলেন আমরাও পড়ব মা এস সিদ্দিকার তালাম বলেন নবী করিম সালাম রমজান শরীফেও যেভাবে এগারো রাকাত পড়তেন ক্যামুল্লাইল রমজানের বাহিরে বাকি এগারো মাসও সমান এগারো রাকাত পড়তেন অর্থাৎ আট রাকাত ক্যামুল্লাইল তাহাজুদ আর বাকি তিন দেখাত ভিতর এটা রমজানের ভিতরে পড়েছেন রমজানের পরে সারা বছর হয়ে পড়ে থাকতেন এবং নবীজি বলেন আলাইকুম বেকিয়া মিল্লে ইলিফাই হুদা বুয়ালিহি না তোমরা অবশ্যই তাহাজুর নামাজ পড়বে অতীতের যত মানুষ নেককার হয়েছেন আল্লাহর অলি হয়েছেন সবাই এখানে তাহাদির পড়েছিলেন ওয়ামা করাবাতুন ইলা রব্বিকুম বি কুম এবং তাহাজ্জুদের আরেকটি ফায়দা হল আল্লাহর নক্কট অর্জন করায়াদে ওয়ামা ফরাতুন লিগিয়া এবং যারা তাহাজুদ পড়ে তাদেরকে গুণা থেকে বাঁচার জন্য হেল্প করে তাহাজগুজার দ্বারা তারা খুব সহজেই গুণা থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায় ও মানহাতুন আনিল ইসমি মাতফরাতলী সৈয়াদ বা মুখফরলি সৈয়াদ এটা গুণাকে মাফ করে কম্পানসেশন হয় প্লাস গুণা থেকে বিরত রাখার জন্য সহায়তা করে ও মাতফরাতলী দা এবং শারীরিক অসুস্থতাকে দূর করে যারা তাহাজগুজার দেখবেন তাদের শৈলের স্বাস্থ্যটা সুস্বাস্থ্য কারণ ওই শেষ স্বের বাতার যেটা অত্যন্ত সুস্বাস্থ্যকর যারা রেগুলার তাহাজ তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে কেবল আছেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মা তোরা তুলিল জসদ শারীরিক সকল ধরনের রোগ দূর করে রাখে এই তাহাজগুজার যারা এই তাহাজুদের তাহাজুদের অভ্যাস অভ্যাসটায় হাদিসটি রয়েছে তিরমিজি এবং সদা আহমদের মধ্যে রমজান সময় তিলাউত করেছিলাম কোরআনে করিম এখন আমরা তিলাওয়াত করতে পারবো এবং এই তিলাওয়াত সারা বছর আমরা করবো শুধু রমজানের সঙ্গে খাস নয় রমজান শরীফে জামাত নামাজ পড়েছি এখনও বাকি সবসময় জামাত এটা আছে। রমজান শরীফে আমরা জিকির তফির করেছি এটা এখন আমরা কন্টিনিউ করতে পারবো আমরা রমজান শরীফে দোয়া করেছিলাম এটা এখন আমরা করতে পারবো এই আমলগুলা কন্টিনিউ করতে হলে আমাদের জন্য উচিত আমরা দিনই প্রোগ্রামে আমরা শরিক থাকবো মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব এবং নেককার ভালো মানুষের সুবত আমরা গ্রহণ করব। যদি আমরা এগুলো করতে পারি কি ফায়দা হবে নবী করিম ইসাল্লাহলামের আদিশ আমরা যেটা পাই আমল কন্টিনিউ করতে পারলে আমরা সহজে জান্নাত লাভ করব। একটি হাদিস আপনারা জানেন নবী করিমস্লা ইসলাম বেলালকে বলেছিলেন বেলাল আমি জান্নাতে প্রবেশ করলাম আমার আগে আগে তোমার পায়ের এবং জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বলতো দেখি এমন কোন আমল তুমি করতে যে আমলের মাধ্যমে তুমি সেটা আশা করতে পারো আল্লাহর নবীর বাসায় যেটি জিজ্ঞাসা করেছিলেন ইয়া বেলাল হাদিস আমিল তাহুফিল ইসলাম বেলাল তুমি মুসলমান হওয়ার পরে এমন কোন ভালো কাজ তুমি করো যে কাজের মাধ্যমে তুমি আশা রাখতে পারো যে জান্নাতে তোমার এই মোকাম এবং এই অনার এবং তোমার এই পজিশন যে আমি নবীর আগে আগে তুমি জান্নাতে চলার সুযোগ পেয়েছিলে বলোতেই কোন আমল তখন উনি উল্লেখ করেছিলেন ইয়ারসুলাল্লাহ আমি একটি আমল রেগুলার করতাম সেটি হলো আমি অজু করার পরে মকরু টাইম না হলে অবশ্যই আমি দুইটি রেখাত তাহাইয়াতুল ওজু এই তাহাইযাতুল আমি দুই রাখাত নামাজ পড়তাম বাট আমি রেগুলার করতাম নবজি বললেন হ্যাঁ আমি নিশ্চিত তোমার এই আল্লাহ দান করেছেন ওই রেগুলার দুই রাখাতের বদৌলতে তো মাত্র মামুলি দুইটি রেখাত নামাজ রেগুলার পড়ার কারণে আল্লাহ সুবাহ তালা হজরত বেলালকে জান্নাতে ডুকাইছেন শুধু তাই নয় এমন পজিশন যে নবী করিম ইমসলাই আগে আগে উনি জান্নাতে হাঁটার শুরু পেয়েছিলেন সুবান আল্লাহ এই যে আমল আমরা করবো নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো অ্যামাউন্ট কম হলেও যেগুলো আমরা কি করব রেগুলার আমরা করবো ইনশাআল্লাহ দুই নম্বর হলো যদি আমরা আমল এখনও কন্টিনিউ করি তাহলে আল্লাহর প্রিয় বনতে পারবো হাদিসে রয়েছে আমার বন্দা এবং বান্দি যখন নফল বন্দেগি তারা রেগুলার করে আমি আল্লাহ তাদেরকে আমি মহাব্বত করা শুরু করি তারা আমার মাহবুব হয়ে যায় তারা আমার আমি তাদেরকে আমি বন্ধু বানিয়ে ফেলি তো আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হলে আল্লাহের প্যারা বন্দা বনতে হলে আল্লাহর বিলাবিদ পার্সন বনতে হলে আপনাকে আমাকে যে কাজগুলো আমরা করেছি রমজান শরীফে এগুলো যেন কাজগুলো আমরা এখনও কন্টিনিউ আমরা যেন করে যেতে পারি তিন নম্বর আমাদের জীবনের সকল গুনা খাতা মাফ করানোর জন্য রেগুলার আমল অত্যন্ত সহায়ক নবী এ করিম ইসলাম বলেছেন বলত তো দেখি তোমার গড়ের সামনে যদি একটি নহর থাকে নদী থাকে আর একজন রেগুলার রেগুলার ওই নদীতে সে গোসল করে যেহেতু নদীর পানি স্রোত থাকে সেখানে গোসল করার কারণে ফ্রেশ যে তার বডিতে কোনো ময়লা থাকার সুযোগ রয়েছে তা অবাক এটা খুবই ক্লিয়ার আনসার সেখানে ময়লা কোনো সুযোগ নাই বললেন ঠিক তেমনিভাবে ডেইলি রেগুলার যারা নামাজ পড়ে ফাইভ টাইম নামাজ মানেই ফাইভ টাইম ফাইভ টাইম গুনা থেকে সে সাওয়ার করলো গোসল করলো এই হাদিস থেকে বোঝা গেল রেগুলার যেভাবে বাদ বা সাওয়ার করলে বডিতে মলা থাকতে পারে না স্পেশালি নদীর পানিতে ঠিক তেমনিভাবে রেগুলার যারা নামাজ পড়ে তাদেরও কোনো গুণা থাকতে পারে না আল্লাহ সামনে সেই গুনাগুলো মাফ করে ফেলেন আর একটি হাদিস আল্লাহ আমি বলেছেন বহার হিসেবের হাদিস মান আলাহ সুবহান আল্লাহিবি হামজি হি মিয়া তামার রাতিন প্রত্যাখ্যাত আয়াহুয়েন কা নাম মিসলা জবদিল বাহারি যারা ডেইলি সুদরম জানে নয় পুরোটা বছর এভরিডেই একটি তসবি একশোবার পড়বে মাত্র একশোবার চুপটেটি তসবি তাদের গুণার পরিমাণ সাগরের ফেনা বাইর চেয়েও বেশি হয়ে গেলেও আল্লাহ সুবান তালা সেই একশো বার চুপটাটি তসবি পড়ার বদৌলতে আল্লাহ মাফ করে দেবেন এই তসবিটি শুধু রমজানে পড়ার কোথায় বলেন নাই সারা বৎসর ডেইলি তো ডেইলি মানে হলো রমজান পড়ছি এখন আমরা পড়বো তো তস্বি অত্যন্ত ছোট্ট একটি তস্বি ফায়দা কি মাত্র একশো বার পড়ার কারণে আমার মনে হয় একশো বার পড়তে পাঁচ মিনিটও লাগবে না মাত্র এই পাঁচ মিনিটের আমলে আপনার সাগরের চেয়েও বেশি গুণা হয়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সেটি তস্বিটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই সুবহান আল্লাহ বহামদিহি এই তসবিটা আপনি বার পড়লে আল্লাহ সুবাহান ও তালা সাগরের ফেরার চেয়ে ও গুনা বেশি আল্লাহ সুবাহ ও তালা মাফ করবেন ইনশাআল্লাহ চার নম্বর যারা রেগুলার ইবাদত করে আল্লাহ সুবাহান তালা তাদেরকে বিপদাপদ থেকে রক্ষা করেন বিপদে সাহায্য করেন একটি লম্বা হাদিসে নবী করিম সাল ইসলাম উনার চাচাত্য ভাই ইবনা আব্বাসকে উপদেশ করতে গিয়ে বলেছিলেন হে ইবনা আব্বাস আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি যদি আমল করো তাহলে তুমি দুনিয়াতেও শান্তি পাবে এবং মুক্তি পাবে জান্নাতি হবে মধ্য থেকে একটি আমল ছিল তা আরফ ইল আল্লাহ রুখা যা আরিফ কাফি সিদ্দা যে তুমি সুখে থাকা অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করবে তোমার বিপদ মুহূর্তে আল্লাহ তোমাকে অবশ্যই হেল্প করবেন তো যদি আমরা রেগুলার আবাদ করতে পারি তাহলে বিপদ মুহূর্তে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন যার প্রমাণ হলো যে হজরত ইনুসাল্লাহসাল্লা সাল্লাম যখন মাঠের মাছের পেটের পিছনে আটকা পড়েছিলেন সেখানেও উনি পড়তেছিলেন তসবির রেগুলার পড়ার বদলিতে আল্লাহ সুবাহ তালা ওনাকে মাসের পেট থেকে রক্ষা করেছিলেন কেন উনি রেগুলার আমল করতেন ওই পিছনে ইতিহাসের ভিত্তি করে সমান আপনারা জানেন বখালি শৈশ্য অবিনাজ তবে ঘটনা রয়েছে তিনজন ব্যক্তি সফরে চলার পথে বৃষ্টি এসেছিল একটি গর্তের ভিতরে আস নিয়েছিলেন হঠাৎ করে বড় একটি পাথর উপর থেকে গড়িয়ে পড়ে তাদের গর্তের মুখকে বন্ধ করে দিয়েছিল ওনারা আটকা পড়েছেন যে পাথরটি তারা তিনজন না এবং ত্রিশ জনে মিলে সরাতে পারবেন না তাদের মৃত্যু নিশ্চিত ছিল তখন তারা চিন্তা করে সবাই তাদের ওই পুরাতন রেগুলার আমলের কথা উল্লেখ করে তিনজন তিনটি আমলতা কথা উল্লেখ করেছিলেন একজন বাবা মা বা খাদমত করার কথা আরেকজন চাচাতো বোনের সঙ্গে পয়সার বিনিময়ে জিনা করার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর বয়ে শেষ পর্যন্ত উনি চলে আসা আর আরেকজন তার কর্মচারীর সঙ্গে বালা আচরণ করেছিলেন এই তিনটি নেকামত উল্লেখ করে আল্লাহর কাছে ওসিলা চেয়েছিলেন আল্লাহ সুবান তালা ওই পুরাতন রেগুলার আমলের বদলতে আল্লাহ সুবান উল্লাহ তাদেরকে গর্ত থেকে মুক্ত করে দিয়েছিলেন ওই যে আল্লাহ আল্লাহাকে স্মরণ করেছিলেন আগে এজন্য আল্লাহর নবী হজরত ইমিন আব্বাসকে বলেছিলেন তোমার সুখে অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো তো তোমার বিপদ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্য অবদারিত থাকবে এজন্য আমরা যেন সর্বাবস্থায় আল্লাহকে এবাদত করি রমজান ব্যাগ করেছিলাম এখনও যেন আমরা কন্টিনিউ করতে পারি চার পাঁচ নম্বর আরেকটি ইয়ে হল যা আমরা যে কোনো সময় তো অসুস্থ হয়ে পড়তে পারি বা আমরা সফরে চলে যেতে পারি বা এক সময় তো আমরা বয়স বয় বৃদ্ধ হয়ে যাব নবীজি বলেন তুমি যদি রেগুলার আমল করো তাহলে সফরে যাওয়ার পরেও বা অসুস্থ হয়ে গেলেও বা বৃদ্ধ হয়ে গেলেও ওই আমলটা আগের মতো করতে না পারলেও আল্লাহ সুবান তাল্লাহ ফ্রেশকে বলবেন আমার এই বন্ধা সুস্থ অবস্থায় যে পরিমাণ আমল করেছিল গড়ে থাকা অবস্থায় মকিম থাকা অবস্থায় যে পরিমাণ আমল করেছিল সে জোয়ান থাকা অবস্থায় পরিমাণ আমল করেছিল আজকে হয়তো সফরের কারণে বা অসুস্থ হওয়ার কারণে অথবা বয়স্কের বয়সের কারণে সে কন্টিনিউ করতে পারছে না কিন্তু তাকে সব সেই পরিমাণ এখনও দেওয়া হোক তো আমরা যদি রেগুলার আমল করি তাহলে আমরা একসময় বৃদ্ধ বয়সে মুস্তাফির হয়ে গেলে বা বেমার হয়ে গেলেও আমরা সেই আমলের আমরা বোনাস আমরা পাওয়ার আশা রাখতে পারি যদি আমরা রেগুলার করি এই জন্য আমরা এখন রেগুলার করতে থাকবো ইনশাল্লাহ সবচেয়ে বড়ো জিনিস যেটি হলো যদি আমরা রেগুলার করি তাহলে দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়া আমাদের জন্য সহজ হবে আল্লাহ কন্যা বলেছেন

ওমন হ্যাঁ রজুল আল্লাহী বরিসা ফিকুম সেই তিনটি কোয়েশ্চন আংসার দেওয়া তার পক্ষে বিলকুল শধ হয়ে যায় সে সেখানে বিনাদীদায় বলতে পারে আমার রব আল্লাহ ছিলেন কারণ আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হামেশা ছিল আল্লাহ খারাপ বলেছেন ইন্ন আল্লাদিনা কালু রব্বু নং যারা আল্লাহকে রব স্বীকার করে সেই আল্লাহকে রব স্বীকার করে সেই দাবির উপর যারা অঠল অবিচল থাকে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আসছি তাকে কবরের জগতেও ফেরেশতারা তাকে হেল্প করেন এবং সেই হেল্পের ভিত্তিতেই তারা কিন্তু ওই প্রশ্নগুলোর জবাব সহজে তারা দিতে পারে তারা বলতে পারে আমার রবাল্লাহ ছিলেন আমার ধর্ম ইসলাম ছিল এবং মানহাদার রজুল আল্লা বৈশাফি কুম সেই উত্তরে বলতে পারে তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম সমান কঠিন কামতে যখন পাঁচটি প্রশ্ন তাকে করা হবে তোমার লাইফ কীভাবে খাটিয়েছিলে তোমার যৌবন কোথায় কাটিয়েছিলে মাল কীভাবে অর্জন করেছিলে এবং কোথায় খরচ করেছিলে এবং যা জেনেছিলে তার উপর কতটুকু আমল করেছিল করেছিলে সেই পাঁচটি প্রশ্নের জবাব সাধারণ দেওয়াটাও সহজ হয়ে যায় আমরা এগুলা করতে গেলে আল্লাহ কাছে সাহায্য চাইব এই রেগুলা করার জন্য আমাদের করণীয় হবে আমরা আল্লাহ কাছে সাহায্য চাই জন্য সুরায় বখরা লাস্টের দোয়া বলে দেওয়া হয়েছে বা জায়গায় দোয়া এসেছে কোরআনটি দোয়া রয়েছে রব্বানা লা তুদি কুলু বানা বা আয় আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত করার পরে আমাদের দিলকে আমি তুমি গুমরা যেন না করে ফেলো নবী করিম সাল প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন আল্লাহ হুম্মা আলা আল্লাহ জিক্রিকা ও শুক্রিকা ওয়স্না ইবাদত দেখে আল্লাহ তোমাকে সাহায্য করো তোমাকে যেন স্মরণ করতে পারি তোমার গোলাম যেন করতে পারি আইনা জিক্রিক ও যে তোমার সুপ্রিয়জন আদায় করতে পারি নবী করিম ইসলাম ফরদ নামাজের পরে হামেশা দোয়া করতেন আল্লাহ ইন্নি আসল কা ফিল খেয়র আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি আমাকে তুমি নাক্ষাত করার সুযোগ সবসময় দান করবেন সবসময় নেকাল করতে পারি দুই নম্বর আমরা এই কাজগুলো রেগুলার করার জন্য আমরা যেটা করবো শক্ত ইচ্ছা ইচ্ছা তাহলে উপায় হয় আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমরা অবশ্যই আমরা নেকামল করব তিন নম্বর এবাদতের ক্ষেত্রেও আমরা রুটিন বানাবো এমন একটি রুটিন যেটা আমরা কন্টিনিউ করতে পারি খুব বেশি করলাম একদিন আর খবর নাই আল্লাহ ভালো হইতেন না যা করব আমরা যেগুলো রেগুলার করতে পারি সেই পরিমাণ সেই অনুপাতেই আমরা রুটিন করবো চার নম্বর আমরা এই আমলগুলো রেগুলার করার ক্ষেত্রে যে সহায়তার জন্য আমরা মৌতকে স্মরণ করব তদকরুল মৌত এবং আখরাতকে আমরা স্মরণ করব নবী করিম সাল ইসলাম বলেছেন আকসিরু জিক্রাহিম তোমরা বেশি বেশি করে সেই মৌধকে স্মরণ করো যে মৌধকে স্মরণ করলে দুনিয়ার অতিরিক্ত মহাব্বত তোমাদের অন্তর থেকে কমবে আখরা জন্য তৈরি করতে পারবে জন্য এই আমলগুলা রেগুলার করার জন্য আমাদেরকে মৌতকে বেশি বেশি করে স্মরণ রাখতে হবে যে আমরা একদিন মরে যাবো কত লোক মরে গেল এই যে রমজান শহীব আপনারা বারবার আমরা শুনেছেন আমরা বলেছি অনেক গুলামা একরমসফ সৈয়দ মাওলানা জুবাইর আহমদ চৌধুরী ইন্দরী রহমতুল্লাহ আলহিম মাগরিবেন মাদের আগে উনি বয়ান দিয়েছেন দোয়া করেছেন ইফতার নিয়ে বসেছেন শুধু লোকমা খাবেন আর ওই মুহূর্তেই উনার ইন্তকাল হয়ে গেল এজন্য মৌধকে আমরা স্মরণ করবো যে কোনো মুহূর্তে মৌ চলে আসতে পারে পাঁচ নম্বর নেককার মানুষের সঙ্গে আমরা বসবো ভালো বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখবো ওলামা এক সঙ্গে সম্পর্ক রাখবো এবং যাদের কাছে বসলে অন্তর অন্তর মধ্যে মরিচা পড়ে খারাপ লুক তাদের কাছে বসবো না এবং যেগুলো দেখলেও আমাদের অন্তরের মধ্যে বদাসর পড়ে আমরা টিভিতে বলেন বা মোবাইলে বলেন এরকম কোনো ধরনের কোন। ফিল্ম বা কোনো জিনিস আমরা চোখ দিয়ে আমরা দেখবো না কান দিয়ে কোনো গুণের কাজ করবো না তখন আমরা অনেক কাজ রেগুলার করতে পারব ছয় নম্বর সাহাবায় কারাম এবং আমরা আসলাফ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের আমরা হিস্ট্রি পড়ব তারা কীভাবে আদত করতেন তারা রমজানের পরেও কীভাবে আমল করতেন আমরা হয়তো জানি রমজান যাওয়ার পরে এ কারাম ঈদের পরে একে একজনের সাক্ষাৎ হলে দোয়া করতেন কী দোয়া করতেন তকাব মিন্না ও মিনকা কাস আল্লাহ আল্লাহ আমল আল্লাহ আমার এবং আপনাদের সকলের নেক আমলটুকু জনলা কবুল করেন এই দোয়া করতেন এবং এই রমজানে যা করেছেন এটা কবুল হওয়ার জন্য আরও ছয় মাস পর্যন্ত কন্টিনিউ দোয়া করতেন এবং বাকি রেস্ট অফ সিক্স মান্থ দোয়া করতেন পরবর্তী রমজান শরীফের তৈরির জন্য এর মানা হল রমজানকে কেন্দ্র করে পুরো বৎসর সাহাবের কারণে দোয়া অব্যাহত ছিল রমজানের পরেই পরবর্তী ছয় মাস রমজানে যা করেছি কবুল হওয়ার দোয়া করতেন আর এরপরে ছয় মাস নেক্সট রমজান যেটা আগমন করতেছে সেই আসন্ন রমজানের জন্য প্রস্তুতি এবং রমজানের জন্য যেনব করতে পারি সেটা জন্য দোয়া করতেন সাত নম্বর আমরা বেশি করে আল্লাহকে স্মরণ করব ইস্তেফার করব তবা করব। যা গুণা হয়ে গেলে লেট না করে তবা করে ফেলবো এই কাজগুলো আমরা করতে পারি যে রমজান যেগুলো আমরা করেছি এগুলো আমরা কন্টিনিউ করে যেতে পারবো আমরা যে কোনো গুণা করার সঙ্গে সঙ্গে লেট না করেই আমরা তবা করি থেকে বাঁচার চেষ্টা করব যদি অ্যাক্সিডেন্টলি শৈতানে এক গুনা হয়েও যায় তাহলে আমরা এই একই না বিশ্বাস নিয়ে যে আমি সিনসিয়ারলি তবা করলে আমার আল্লাহ মাফ করে দেবেন বরং কোনো কোনো ক্ষেত্রে ইউবাদ দিল্লাহ সই আতিমা সানা ভালোভাবে তবা করলে আল্লাহাক গুনা মাপ দেন তো দেনই কোনো সময় সেই গুনাকে নেকি দিয়েও আল্লাহাক বদলিয়ে দেন তো সেই হিসাবে আমরা রমজানের পরে জিকির তসবিহাত ইশতেফার এগুলো আমরা বেশি করে করব। আমরা তবা করবো তবা সুহা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন হে ইমানদার তোমরা খালিজ তবা করবে আল্লাহর কাছে সিনসিয়ালি তবা করবে সিনসিয়ালি তবা হতে হলে কমপক্ষে তিনটি জিনিস থাকতে হবে যা করেছি এটা ছেড়ে দিতে হবে নাম্বার টু এর উপর অনুতপ্ত এবং দুঃখিত হতে হবে নাম্বার থ্রি ভবিষ্যতে করবো না বলে শক্ত অঙ্গীকার করতে হবে পাশাপাশি যদি আবাদত বা এরকম কোনো জিনিস হয় যেটার কদার বিধান রয়েছে সেটা কদা করব আর যদি মানুষের হক হয় সেটা তার কাছে রিটার্ন করব অথবা তার কাছে চেয়ে নেব এই পদ্ধতিতে তবা করলে সেই তোবা হয় খালেস তোবা এবং এই তবার ভিত্তিতে আল্লাহ গুনা মাফ করেন শুধু তাই নয় আল্লাহ ওই বন্দাকে আরও বেশি নেক করার তফিক দিয়ে দেন এবং কোনো সময় সেই গুণাকে নেকি দিয়েও পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের সকলকে আজকের এই আলোচ্য বিষয়ের উপর আমল করার তফিক দান করেন শুধু আমাকে পাশাপাশি আপনারা যারা শুনেছেন সকলকে এবং মুসি উম্মাকে রমজানের যে কাজগুলো করেছিলাম আমরা কন্টিনিউ করে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন জেজাকুমুল্লা

বাসার দিকটা ঠিক আছে কি বায়তুর রহমান হইয়াজুদ্দিন বাসার নামটা দেওয়া এটা ঠিক আছে আর কোন প্রশ্ন আছে ঠিক আছে আপনি শুনতে থাকবেন আপনার প্রশ্ন হলো দেশে অনেক সময় বাসার একটা নাম দেওয়া হয় কোন সময় ওই বাসার মালিকের নাম দিয়ে অমুক বিলা বাই বা বিনো নামে নামকরণ করা হয় আপনার প্রশ্ন হলো কোনো বাসার নাম বায়তুর রহমান রাখাকে ঠিক হবে বায়তুলান অর্থ কী আল্লাহর গড় তো এই বাসা তো আল্লাহর গড় নয় মসজিদকে আল্লাহর গড় বলা যেতে পারে যেতে পারে বায়তুল্লাহ বাইতুল রহমান এইভাবে আমরা বায়তুল রহমান আমরা বলি তো এই সমস্ত নাম বাসার ক্ষেত্রে ব্যবহার করা জায়গ হলেও এটা মক্রু বা অনুত্তম হবে কারণ অর্থ এবং বাস্তবতার লোকে মিল হচ্ছে না মানে আল্লাহর ঘর এই গড় আল্লাহর ঘর বলতে বুঝানো হয় মসজিদ হল আল্লাহর ঘর আল্লাহ কুরনে বলেছেন মসজিদ আমার ঘর সেই হিসাবে বায়তুর রহমান বা বায়তুল আজিজ এগুলা মসজিদকে নামকরণ করলে ঠিক আছে কিন্তু কোনো ব্যক্তিগত গড়কে এই নামে নামকরণ করা করলেও জায়দ হলেও অনুত্তম হবে জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ খ্যার আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসি আসসালামু আলাইকুম

কিন্তু ইনো দেখি তারা কোনো একটা আয়াত বা দুই তিনটা আয়াত পড়ি অনুন্ত্রেন করিয়ে তারা গুমা আর বা দর পাঠও গিয়া তারা তোমার জন্য দোয়া করিয়ে তারা কুৎপা শেষ কিন্তু কিছু কিছু আমরা বাঙালি ভাই তখন যে নাই কুটবো হইত নাই বা নাই আমরা যারা বাংলার শেষে পড়ছে নিত নয়

প্রথম প্রশ্ন ছিল ওনার যে সুরায় ফাতেহা শেষ করার পরে যে সময় গাইরিল পড়ি পড়ি একা অথবা ইমাম সাহেবের সঙ্গে পড়ি তখন আমরা সবাই বলি কি আমিন তো ওনার প্রশ্ন একটা কোরআনশিফের নাই তো আমরা আমিন বলবো কেন দেখেন কোরআনশিফের না হলেও নবী এ করিম সাল ইসলাম বলার কথা বলেছেন এবং যে আমিন বলতেন আল্লাহর নবী পরিষ্কার বিশ্বতী বলেছেন আল ইমামু গাইরুল মহদুবী আলিম ফাকুলু আমিন কি বলেছিলেন রবি ইমাম যে সময় গাইরুল মহদুব দলিন বলবেন তখন তোমরা মকতদিরা সবাই আমিন বলবে এবং এই আমিন বলার এত ফায়দা যদি ওই সময় ফেরেস্তারও আমিন বলেন তখন ইমাম মকতদি এবং ফেরেস্তারা তিন গোড়ার আমিন একই সঙ্গে এখলাসের সঙ্গে হয়ে গেলে আল্লাহর নবী বলেন এক আমিনের মাধ্যমে অতীতের জীবনের সকল গুণা মাফ হয়ে যায় হাদিসে বুহারি শরীফের বিশুদ্ধ আদিস আরেকটি আদিস বলেছেন ইজা আমান ইমামু ইমাম যে সময় আমিন বলবেন তোমরাও আমিন বলবে তাহলে বোঝা গেলে ইমাম সাহেব আমিন বলবেন আমরাও বলবো তাই আমিন বলার কথা যদিও কোরআন সাহেবের লেখা নাই কিন্তু নবী এ কোরআন ইসলাম বলেছেন এবং নবীর কথা মানার জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতি আল্লাহ ও আতিউ রসুল মা আত্ম রসুল ফাকুজু নবী যা বলবেন যা নিয়ে এসেছেন তোমাদের সকল

উইথ আপনাদেরকে আন্তরিক বারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাজার আনিমে দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত কাতুহ বিরতির পূর্বেও একজন বাই তিনটি প্রশ্ন করেছিলেন একটি উত্তর দেওয়া হয়েছে এবং আরও দুটি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ এখন দেওয়া হবে এবং এরপরেই আমরা নতুন আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনার দ্বিতীয় প্রশ্নটি ছিল অনেক সময় দেখা যায় আত্মহাইয়াতে দূরগুলি পড়ার শেষ করার আগে মুক্তদিরা মানে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব সালাম ফেলেন তখন উনি কি করবেন জি আপনার দিচ্ছে প্রশ্ন ছিল অনেক সময় আপনি ইমাম সাহেবের পিছনে মকতদি হিসাবে লাস্ট বৈঠকে আত্মায়িত পড়লেন দুরশ্রিফ পড়লেন দোয়া পড়তেছেন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন আপনার হয়তো এখন পর্যন্ত দুরশ্রিফ বা দোয়া আপনার শেষ হয় নাই তো সেই অবস্থায় ইমাম সাহেব সালাম ফিরাইয়ে ফেলবেন নাকি আপনি আপনার পড়া কন্টিনিউ করে শেষ করে সালাম ফিরাবেন তো সেখানে উত্তম হলো আপনি ইমামের সঙ্গে সালাম ফিরাইয়ে ফেলবেন ইভেন যদি আপনার দোয়া বাকি থেকেও যায় তবুও আপনি লেট না করে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরাবেন কেন নবী করি ইম সাল্লাম বলেছেন ইনামা জুইলাল ইমাম লাইউি ইমামকে ফলো করতে হয় তো ইমামকে ফলো করে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরানো এটা ওয়াজিব আর দোয়া পড়া মেজরিটি উলামা একরামের মতে এটা শূন্যতে আক্কাদা তো দোয়া শেষ করা সুনাত মোয়াক্কাদা আর ইমাম সাহকে ফলো করে সালাম ফিরিয়ে ফেলা এটা হলো ওয়াজিব তো সুনাদ মোক্কাদার চেয়ে ওয়াজিবের গুরুত্ব বেশি সেই হিসাবে আপনার যেন জায়েদ আছে আপনি সারা পড়ে তারপরে সালাম ফিরলে জায়েজ হবে বা অনুত্তম হবে বা উত্তম হবে আপনি ইমাম সাল্লামকে সালাম ফিরাইয়েই আপনি শেষ করে ফেলবেন যদিও আপনি দোয়া পড়তে পারেন নাই বা যে অংশ কোনো বাকি রয়েছে দুরু বা দোয়াটা না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনি সালাম ফিরিয়ে ফেলবেন এটাই উত্তম এবং প্রথম থেকে চেষ্টা করবেন যাতে করে আপনি উইদিন টাইম ইমাম সাহেবের সাথে আপনি ওজন শেষ করে নিতে পারেন দ্বিতীয় বিষয়টি আপনি যেটি বলেছেন জুম্মার খুতবার প্রসঙ্গে এবং আপনি প্রশ্নের ফাঁকে ফাঁকে আপনি এটাও মন্তব্য করেছেন যে বাংলাদেশে গতানুগতিক খুতবা ফোড়া হয় আরবি খুতবা ফোড়া হয় আপনি এই দেশে বা বিভিন্ন জায়গায় আপনি এক্সপিরিয়েন্স করেছেন সেখানে প্রথম খুতবায় কোনো আয়াত বা হাদিস পড়ে সুন্দরভাবে ইংলিশে এক্সপ্লেন করা হয় আপনার খুব ভালো লাগে আর এরপরে দ্বিতীয় কুতপাকে দুটো করে নামাজ পড়ে ফেলেন তো এই যে দ্বিতীয় পন্থায় যে নামাজ পড়া হচ্ছে আরবি কুৎপা দিয়ে আরবি কুতপা পরিবর্তে ইংলিশ ট্রান্সলেট করে এটা কি নামাজ হচ্ছে বা কুতবা এটা ভালো বা নামাজ হচ্ছে কি হচ্ছে না একবার কুতবা দিলে এটা কি ঠিক আছে ঠিক আছে না অনেকে বলতেছেন ঠিক নয় তো আপনি জানতে চাইছেন মশলা কী ইনশাল্লাহ ভেরি সুন এই বিষয়ে আমরা আলাদা টপিক হিসাবে আমরা অন্যদিন আরও আলোচনা করবো আজকে সংক্ষেপে আমি যেটা বলবো যে নবী করিম ইসলাম খুতবা দিয়ে চেন বিষয়ে ঠিক আছে বলতে পারেন যে তাদের বাসা আরবি ছিল ইয়াস আমি অ্যাগ্রি বাট পরবর্তীতে সাহাবায়ে কারামের সময় ইসলাম যখন স্প্রেড হলো অন্যান্য পাশাপাশি লুকরাত ইসলামের ডুকলো বা অন্যান্য পাশাপাশি এলাকায়ও খুঁতবা কিন্তু সবসময় আরবিতেই চলে আসতেছে আমাদের রাস্তা এটাই আমল যেভাবে নমাজের ভিতরের সুরা দোয়া এগুলো আরবিতে শুরু হয়েছিল এখনও আরবিতে রয়েছে তশাহুদ শরীফ শেষ দুয়া এটা আমরা কোন ভাষায় করে থাকি আরবিতে করে থাকি নমাজের বিভিন্ন তসবিহার যেগুলো সেগুলো আমরা আরবিতে পড়ে থাকি শুরুর স্থানেও আমরা আরবিতে পড়ে থাকি অন্য ভাষায় আমরা পড়ি না ঠিক তেমনিভাবে খুতবারও সমান একই ধরনের হুকুম নমাজকে আল্লাহ জিকির বলেছেন কোরআনকেও জিকির বলেছেন খুতবাকেও জিকির বলেছেন তো জিকিরের মধ্যে যেভাবে মেইন শব্দ মকসদ তো এখানেও কিন্তু মেইন আলফাজ যেগুলো আছে এগুলো ঠিক রাখতে হয় এটাই নিয়ম এবার আসুন এর আলোকে ওলামা একরাম কি বলেছেন তো আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ আপনারা জানেন ওয়ার্ল্ডের একজন বড় মাফের মুফতি উনি এই বিষয়ে বিদা বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে খোলাসাটে লিখেছেন এটাই হল যে ইমাম উলামা একরাম ব্যাপারে অত্যন্ত কঠোর এবং শক্ত ইমাম মালিক রহমতুল্লা আলাহি এই মাসটায় এত শক্ত যে উনি বলেন আরবি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় কুতবা দিলে কুতবাও হবে না নামাজও হবে না খুব ভালোভাবে লক্ষ্য রাখতে লক্ষ্য রাখবেন ও বায়রা আমার কথাগুলো একটু শুনবেন আমরা অনেক সময় মজা লাগে বা এগুলো মনে করি আমরা অনেক কিছু করে ফেলি যেমন বিতিরের তিন নম্বর রাখাতে আমরা রুকুতে যাওয়ার আগে আমরা দোয়া করি বড়ো করে দোয়া করি বা হাত তুলে দোয়া করে অনেক জায়গায় তো অনেকে আমরা এটাকে খুব মজা লাগে হিসাবে আমরা মনে করি যে মজা লাগতেছে আমরা এটাই করব ইমামসবকে আমরা বাধ্য করি কিন্তু বাস্তবতা হলো বিতিরের তৃতীয় রাখাতে কোনো রুকুর আগে কিনা পরে আপনি দেখবেন বহার হিসেবে দেখবেন এটা রুকুর আগে নয় রুকুর শ্রী রুকুর পরে নয় রুকুর আগে পড়তে হয় রুকুর কি আগে পড়তে হয় এবং নবী এ করিম সাইসামের জীবনে কোনো দিন বিতিরের কোনোতে এইভাবে বড় করে বা হাত তুলে দোয়া করেন নাই বড় করে দোয়া করেছিলেন শুধুমাত্র হজরত ইবনে আব্বাস এবং হজরত উমর আদিআ আল্লাহন ওনাদের ব্যক্তিগত আমল ছিল যদিও আমরা দুই সাবির আমল ছিলবিদায় যদি কেউ করে ফেলে জায়দ হবে কিন্তু অবশ্যই উত্তম হলো যে আমরা বিতিরের দোয়াটা আমরা আসতে পড়বো আপনি বলতেন আরব দেশের আমল শ্বে তাদের হতে পারে ওই দিশাবির উপর বৃত্তি করে তারা করতেছেন কিন্তু নবী ইসলাম কোনো দিন বীতির এরা কোনো বড়ো করে পড়েন নাই হ্যাঁ ওই আরেকটি কোনো আছে কোনোতে না জেলা মুসলমানের উপর আমভাবে কোনো বিপদসলে আসলে যে কোনটি পড়া তো সেটি পড়াও তো বড়ো করে আল্লাহ ওইটি বড়ো করে বলেছেন কিন্তু বীতি কোনো কোনো দিন আল্লাহ রসুল ইসলাম লাইফে কোনোদিন বড়ো করে পড়েন নাই এজন্য আমরাও আস্তে করে পড়ে থাকি এবং রুকুতে যাওয়ার আগে পড়ে থাকি বোহারিস আরও পরিষ্কার রয়েছে হজরত আনস রাজিউল্লা তালানুকে কেউ প্রশ্ন করেছিল হুজুর বিতিরের কোনো রুকুর আগে নাকি রুকুর পরে উনি বললেন রুকুর আগে তখন প্রশ্নকারী বললেন যে অনেকে বলে থাকেন আপনি নাকি বলেছেন রুকুর পরে উনি বললেন কাজাবা যে বলবে বিতিরের রুকু কোনোটি রুকুর পরে পড়তে হবে এটা মিথ্যা কথা বলেছে মা মাখানা রসুলাম বাদা রুকু সহরান ইহরান হাদিস যে রসুল্লাহাম বিতিরের কোনো রুকুর পরে পড়েন নাই হ্যাঁ ওই যে কোন কুনুতে নাজেলা ওইটা রসুল্লাহ ইসলাম এক মাস পর্যন্ত মুসলমানের উপর একটা বিপদ চলে আসছিল অনেক সাহাবা একরামদেরকে দুকা দিয়ে প্রতারণামূলক তাদেরকে হত্যা করে ফেলা হয়েছিল এর কারণ রসুল্লাহ ইসলাম এক মাস পর্যন্ত কুনুতে নাজেলা পড়েছিলেন যেটা ফদরে পড়তেন ওই কুনুটটি ছিল রুকুতে উঠার পরে এবং ওই জায়গার সময় হাত উঠিয়েছেন বা দোয়া করেছেন বড় করে পড়েছেন সেটা ভিন্ন তো এখানে আসুন যে আমরাও কিন্তু অনেকে মনে করে থাকি যে জুম্মার খুতবা দিলে খুব ভালো লাগে ভালো লাগলেই ইসলাম হয়ে যায় না দেখতে হবে আল্লাহর নব্ব করেছেন আমাদের আসলাফ কিভাবে করেছেন একরাম কে বলেছেন তো এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ পরিষ্কার কথা হল আরবি ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় ইংলিশে বা যে কোনো ভাষায় খুঁতবা দিলে কুতবাও হবে না নমাজও হবে না ইভেন যদি এই মসজিদে এমন কোনো লোক থাকেন না যিনি আরবি ভাষায় দিতে পারবেন তাহলে তাদের উপর জুম্মাই ফরস থাকে না ওনার ভাষায় জুম্মার পরিবর্তে ওনারা জোহর পড়বেন কার কথা ইমাম মালিকমতির কথা তাহলে পরিষ্কার হয়ে গেল যে সমস্ত মসজিদে খুতবা শুধু ইংলিশে দেওয়া হয় তাদের নমাজই হবে না মালিসার কথা হিসাবে ইমাম শাহফি ইমাম মাহমদ বিন হাম্বল এবং ইমাম আবুস মাহমদ রাহিমহামুল্লাহ তাদের কথা মতো জম্মা আরবি আর খুতপাটা আরবি দিতে হবে অন্য কোন ভাষায় দেওয়া যাবে না ইংলিশ দেওয়া যাবে না দিলে নামাজ হবে না হ্যাঁ যদি অবস্থা এরকম হয় যে কেউ আরবি জানেন আর আরবি জানেন তারও নামাজ হবে না কে বলেছেন ইমাম শাহ ইমাম মাহমুদ বিন হাম্বল ইমাম আবু ইসুফ ইমাম মোহাম্মদ বলেন যে আরবিতে দিতে পারবেন এমন লোক উপস্থিত থাকা অবস্থায় আরবি ছাড়া অন্য ভাষায় কুতবা দিয়ে নামাজ পড়ে নামাজ হবেই না হ্যাঁ যদি সেখানে অবস্থা এরকম হয় কেউ আরবি কুতবা দিতে পারবেন এরকম কেউ নাই সেখানে হাজির তখন ওই অবস্থায় যদি অন্য ভাষায় দিয়ে নামাজ পড়া হয় তাহলে নামাজটা হয়ে যাবে তো কী বোঝা গেল মালিশা অত্যন্ত শক্ত কোনো অবস্থায় হবেই না ওনারা বলতেছেন যদি আরবি কেউ দিতে না পারেন তখন অন্য ভাষায় দিলে হয়ে যাবে আর যদি আরবি দিতে পারবেন কেউ মজুত থাকেন উপস্থিত থাকেন ওনার বিদ্যমানে অন্য ভাষায় খুঁতবা দিলে নামাজ হবে না তাহলে মেজরুল আমায় করাম মালিস আমি আবার জিজ্ঞাসা করব। যে সমস্ত মসজিদে সুন্দর করে এক্সপ্লেন করা হয় বা ইংলিশে খুঁতবা দেওয়া হয় বলেন তো দেখি ওনারা আরবি পারেন কি না পারেন না অবশ্যই পারেন তারবি আরবি পারা অবস্থায় অন্য ভাষায় খুঁতবা দিলে এই নামাজটা হচ্ছে না এই মালিসার মতে হচ্ছে না ইমাম শাফি সাহেবের মতে হচ্ছে না ইমাম আহমদ বিন হাম সাহেবের মতে হচ্ছে না ইমাম আবু সুমাম মোহাম্মদ সাহেবের মতে তাহলে আপনার বিজনেস আপনার নামাজ আপনি কেন এভাবে পড়বেন যে নামাজটা এত উলামায় ক্রমের মধ্যে হচ্ছেই না আল্লাহ হকর বুঝার ব্যাপার রয়েছে হ্যাঁ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এই মাসে একটু লিনিয়েন্ট রয়েছেন উনি বলেছেন যে যদি আরবি ভাষায় কুৎপা দিতে পারবেন এমন লোক মজুদ থাকার পরে অন্য ভাষায় দেন মকুরত তাহারিমি হবে বাট নমাজটা হয়ে যাবে বাট এই মকরুর তাহরমি কার জন্য হবে ইমামের জন্য যিনি মাসলা জেনেও এইভাবে করলেন মকরের তারিমি হবে ইন্তেজামিয়া পরিচালনা কমিটি যারা রয়েছেন মসজিদের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন ওনারা মকরুর দায় নেবেন মুসল্লিরা যদি অন্য জায়গায় সুযোগ থাকে এই জায়গায় নামাজ না পড়ে অন্য জায়গায় নামাজ পড়বেন আর যদি অন্য জায়গায় সুযোগ না থাকে আর উনি বাদ্য এই জায়গায় নামাজ পড়ে ফেলেন তাহলে অবশ্য মুসল্লিদের কোনো মকরু হবে না মকরুর দায় দায়িত্ব ইমাম এবং ইন্তেজামিয়া কমিটি মসজিদ পরিচালনা কমিটি রয়েছেন তাদের এই মকরুটা হবে এই কথাগুলো আমার নয় আমি হুবহু আমি আল্লামা তকি উসমানী হাবিজাহুল্লা উনার লেখা কিতাব ফাকিম ও থেকে আমি আপনার সামনে বললাম আপনার কেউ দেখে নিয়েন এত বড় একজন জাস্টিস এবং ইসলামের বড় ফকি উনি এই কথাগুলো ওনার কথা নয় এই উলামা ইমে বারবার কথা নখল করেছেন রেফারেন্স আমরা ইনশাআল্লাহ পরবর্তী সুযোগ পেলে এই বিষয়ে অন্য এক সময় আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আসলে বুঝতে পেরেছেন সেই হিসাবে আপনি গতানুগতিক নয় আমরা যেটা করতেছি এটা আল্লাহ নবীর তরি মধ্যে করে আসতেছি আরবিতে উৎপাদা যেভাবে আজ পর্যন্ত নমাদের ভিতরে কালাতকে চেঞ্জ করা হয় নাই দোয়া চেঞ্জ করা হয় নাই তসফির চেঞ্জ করা হয় নাই সমান কুটপাটাও আর বিষয় থেকে চেঞ্জ করা যাবে না আরও বিস্তারিত আমরা বিষয়ে বলবো জেজাকুমুল্লাহ সাল জানার শুনে প্রশ্নের জন্য জেজাকুমুল্লাহ খ্যার আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো সালামু আলাইকুম

অনেক শুক্রিয়া অনেক ধন্যবাদ আপনি কনফিউজ প্রথমে আপনি প্রশ্ন আমি কীভাবে পড়ি আমি পড়ি যেটা আমি বুঝেছি আমি তিন খাতে ভিতরে পড়ি দুই রেখার পরে আমি বসি তার সাউথ পড়ি তৃতীয় রেখাতে আমি আলহামদুব এবং সোহা মিলানোর পরে আমি হাত তুলে তারপরে আমি দোয়া খুনুত পড়ি আল্লাহাম স্তাইনুকা অনাস্তফিরুকা বা আমি বিলিভ করি সেখানে আল্লাহনুকার পরিবর্তে আল্লাহ মহাদিন ফিমা হদায় পড়লেও পড়া যাবে বা অন্য কোনো কেউ না জানলে রব্বা নাহিনাফিদুনিয়া হাসানা ওফিজ আখিরাতি হাসানা আদাম না রে দোয়া পড়ে যদি পড়েনি তবুও নামাজ হয়ে যাবে এবং এই তরিকায় আমি মনে করি সবচেয়ে উত্তম কেন তার কয়েকটি কারণ আমি বলব নাম্বার ওয়ান আলম উন্নয়সুল্লাহ ইসলাম নবী করিম ইসলাম বৃত্তির জানেন যারা বেশি তন্মধ্য মা এসা সিদ্ধিকার দিল্লা তালা কারণ আপনারা জানি রবী ইসলাম বৃত্তির বেশিরভাগ পর্যন্ত কোথায় শেষটা মানে গড়ে তো এই কাজটা সাহবাগের কারামের চেয়েও বেশি দেখবেন আজ মুহারাত নবী করিম সামের ওয়াইফ যারা তারা ওদের মধ্যে থেকে বেশি হাতিসবাদ করেন যিনি তিনি হলেন মায়শা সিদ্দিক দুই নম্বর আরেকজন হজরত ইবনে আব্বাস উনি যাপন করেছিলেন আল্লাহ নবীর গড়ে আল্লাহ নবীর বিতির এবং শেষ রাত্রীরে বাধা দেখার জন্য ওই দুই বর্ণায় পরিষ্কার রয়েছে যে রসুল উল্লাহ আসসালাম বৃতির পড়তেন তিন কাতে কয় রাখাতে তিন টাকাতে তাহলে কি বোঝা গেল দুই বা এক রাখাতে সেবেজ বৃতির পড়া হয় ইয়েস এটা ইবনে উমর রাজি আল্লাহতমা পড়তেন বলে বহারশিভাবে উল্লেখ করেছে হিসেবে আপনার মক্কামদিনে বা অন্য কোথাও পড়াতে দেখেছেন কিন্তু আমরা যেটা পড়ি এটা রসুল ইসলাম বৃতির পড়তেন বলে মা এসা সিদ্দিকা রাজি আল্লাহ উল্লেখ করেছেন করেছেন ইবনে আব্বাস মা ঠিক আছে এবার হলো আমরা তিন ঘাটে বৃত্তির পড়ি হাসান বসির রহমতুল্লাহি আলহিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বা আমাকে প্রশ্ন করেছেন উনি বলেছেন ওনার স্টুডেন্টদেরকে আপনি হয়তো জানেন হাসান ওসির কে ছিলেন কী বারে থাবিন বড়ো বড়ো ছাবিন মধ্যে অন্যতম একজন উনি বলেছিলেন যে আমার জানা মতো সাহাবায় কারাম কোনো এক মাস্তার উপর এত বেশি সাহাবায় কারাম অকমত নন যে পরিমাণ অক্ষমতে বিতিত্তি দেওয়া পড়তে হবে এই বিষয়ে বলেন অকমত আমি আবার বলছি উনার বাসায় বলেছিলেন মাজ মা সাহতালাহ শাইন মাজ মাউ আলা আনাল বেসালা আসিন। বিতির তিনটে খাতে পড়তে হবে এই বিষয়ে বেশিরভাগ সাহাবা একরাম মানে অন্য কোনো মস্তায় এত সাহাবা একরাম একমত পাওয়া যায় না যে পরিমাণ একমত পাওয়া যায় এই মস্তার ক্ষেত্রে বিচির পড়তে হবে কয় টাকাতে তিনটে খাতে মজার ব্যাপার হলো এই কথাটা রয়েছে মুসলফে ইবনে আবিয় ব্যায় কোন কিতাবে মুসনফে ইবনে আবিষয় ব্যয় কার কথা হাসান বসির মধ্যে কথা কী বলেছেন যে উনি বলছেন আমি যত সাহেব দেখেছি সবাই বিতির পড়তেন তিনটে খাতে এবং এই মস্তার উপর যেভাবে সাহেব আকরাম বেশি একমত অন্য কোনো মস্তার উপর এত একমত পাওয়া যায় নাই এবার ওনাকে প্রশ্ন করা হলো তাহলে কেন ইভনে অমর দিল উনি দুই এবং এক প্রথমে দুই রাখাত পরে এক রাত আলগা পড়তেন উত্তরে তিনি কি বলেছেন কথা লক্ষ্য করবেন উনি বলেছিলেন ইয়েস এটা ইবন ওমর পার্সোনাল উনার ইশতেহাত বা ওনার হিসেবে আমল ছিল কিন্তু ওনার বাবা অমর সহ বাকি সাহাবা একটা মেজরিটি সাহেব একের আমল ছিল তিনটা খাতের ভিত্তির এজন্য আমি তিনটা ডাকাত পড়ি এবার বলবেন তিনটা খাতের মতোখানে বসবেন কেন মুসলিম শরীফের হাদিস রয়েছে তিরমিশ হাদিস রয়েছে রসম বলেছেন যে বা দা কুলদা রাখাতে এনে প্রত্যেক দুই জায়গাতে পড়ে তসহুদ পড়তে হয় এটা কিন্তু প্রত্যেক নামাজের নিমে দেখবেন আপনি যত নামাজন পড়েন প্রত্যেক দুই জায়গাত পড়ে বসতেই হয় আপনি কোনো মানে ব্যতিক্রম পাবেন না নাম্বার থ্রি তিরমিশ শরীফের হাদিস আরও পরিষ্কার রয়েছে নাম রাখাতের নাম্বার দিয়ে যে রসুল্লাহ রসল্লা ভালাম প্রথম রাখাতে মোস্ট অফ দ্য টাইম ছাব্বিশ মা পড়তেন দ্বিতীয় রেখাতে পড়তেন কুল ইয়াইয়াল কা কাপিরুন এবং তৃতীয় রেখাতে পড়তেন কুলহুয়াল এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাখাত নাম্বার দেওয়া হয়েছে যদি মধ্যখানে আপনি সালাম ফিরেই পেলেন তাহলে তো এই সালাম ফিরানোর পরে এটা সেপারেট হয়ে গেলো আপনি নম্বর দেবেন কীভাবে এই নাম্বার দেওয়াতেই বোঝা গেলো এক সালামে পড়তে হয় মধ্যখানে দীর্ঘাত বইট বসতেও হয় ঠিক আছে আরও হলো যে নবী করিম সাল্লাহু আলয় সাল্লাম রেখাত পড়েছেন আরেকটা পরিষ্কার আনন্স হচ্ছে আবুদৌ শরীফে কোথায় আবুদৌ শরীফে এবং নাসাই শরীফে সেখানে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম তাহাজুদ এবং বিতির পড়তেন চার এবং তিন কোন সময় পড়তেন ছয় এবং তিন কোন সময় পড়তেন আট এবং তিন তা কী বোঝা গেল যে তাহাজুদের নম্বর লাইলার রাখাত রাখাতগুলো অনেক সময় কম বেশ হয়েছে কোনো সময় পড়েছেন চার কোনো সময় ছয় কোনো সময় আট কিন্তু বিথির সবসময় তিন তিন কী বলেছেন বর্ণাকারী বলতেছেন রসুল্লাহ আসসালাম শেষ বিতির বিথির পড়তেন এ সরি লাইল এবং বিথির পড়তেন চার এবং তিন মানে চার রাখাত তাহাজুদ এবং তিন রাখাত বিথির কোন সময় পড়তেন কোন রাতিতে পড়েছেন ছয় এবং তিন মানে ছয় রাখাত লাইল বা তাহাজুদ বলেন আর তিন রেখাত বিথির কোনো কোনো রাতে পড়েছেন এইট এবং থ্রি অর্থাৎ আট রাখাত তাহাজুদ্দ কামুল্লাইল এবং তিনটে ঘাত পিথির এখান থেকেও পরিষ্কার হয়ে গেল যে রসাম তিন রেখাতে পিথির পড়তেন বাট আমরা সেম টাইম বিলিভ করি যেহেতু হাজরত ইবন উমার্দলাউতালহমার আমল ছিল উনি তিনটা খাত এবং এক রাখাতে পড়েছেন প্রথম দুই রাখাত তারপর এক রাত সেভাবে পড়তেন সে যারা পড়তেছেন সেটা আমরা জায়েজ মনে করি বাট উত্তমভাবে আমরা তিন খাতা যারা বলতেছি এটাই আরেকটা বিষয় কনফিউজের কারণ হয়েছে রসুল আসলাম শেষ সচীন আমাল পড়তেন সুম্মা আও তারা ব্যবহার হয়ে যাতেন যে সময় দেখতেন ফদর টাইম হয়ে যাবে তখন এক রাখাতের বিতির পড়তেন ওই এক হাতের বৃতির অর্থ সেপারেট পড়তেন দুই রাখাত দুই রাতের মত পড়ে লাস্টে আরও এক রাখাত দিয়ে বিতির বানাতেন তো আমরা এটা বেকাইভাবে করি ওই দুই রাখাতের শেষে এক রাত লাগাইয়া তিন রাকাত বানাইতেন ওই হলো মেইন কারণ অঙ্কন ফিজার আমি সালাম এই বিষয়ে আরও একদিন আলো আলোচনা করব বাট বিতির আমি যে পড়ি তিন হাতের পড়ি দুই রাত পরে বসি যেভাবে আমি আমাকে বললাম আমি এটাই উত্তম মনে করি সবচেয়ে জেজাকুম্লা জেজাকুম্লা আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন

ისლამ ამიგამინა ამიაბი აბიდერ ფილამა ოც წელი რადო ანგულილა ისლამ დერო ისე დახა ზაიონე ყოვა ბიდრო თაბიストა ყოვა ყოვა დრა ზენერგიო გოისია რახ მოჩო არამნია აბი აბიდერ ხოთამსა ისლამ თუნი ამიებოი ფოისო ისასარფინა როისია მაგასე ხოთა ამໄໄდა

হেল্প পাইবা যদি আপনি ডোনেশন ফোন করলে লাইন নাম্বারটা ধর আপনার টিভি আছে জিরো টু জিরো সেভেন জিরো এইট ফোর সেভেন ওয়ান সেভেন ফাইভ নম্বর ফোন করিয়েও আপনার যদি খুব নিবিদি ফার্সি না বছরে গিয়েছে কি তারা আপনার দিদি দিবা খিল আপনি দিতে পারবা কার্ড দিয়া নি না ব্যাঙ্কও গিয়া আপনি তারা তারা আপনার হেল্প করবা ইনশাআল্লাহ এরপরেও যদি আপনি কোনো সমস্যা হয় আপনার নাম্বার আমরা কন্ট্রোল রুম রাখি নিবা ইনশাআল্লাহ রাখিয়ে আপনার কা কোনো টিম হলে যোগাযোগ করবা ইনশাল্লাহ আপনি কোনো বার করে নেবেন ইনশাল্লাহ আপনি দিতে পারবা কিলা দিতে পারবাখানে বছর বন্ধুর হয়ে দেয় ইনশাল্লাহ আমি আবার আপনার তো লাইনে থাকি দেখি অথবা আপনি যদি লাইনে থাকতে পারি না নম্বর রাখতে পারি না দিতে পারি না তাইলে আপনি অন্য কোনো সময় জিরো টু জিরো সেভেন জিরো এইট ফোর সেভেন ওয়ান সেভেন ফাইভ জনের ফোন করলেও আপনি এটা দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সে আমরা এই প্রোগ্রামটা ইউলি ইসলামিক কিউ এ উইথ ইকরা মানে আপনার জীবন জীবনের সাথে সম্পর্কিত

বিরতির পর আবার দোকান প্রত্যাশ পরিশাল আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক ইউএনে ওই তিকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারাকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বাদুন আলি মেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পরাকাত বিরতির পূর্বে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন অনেকেই হয়তো অপেক্ষায় ছিলেন যারাই কল করবেন ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিব ইনশাল্লাহ যে একটি প্রশ্ন একজন জানতে চেয়েছিলেন এই যে সওয়ালের সোয়াটির রোজা ওইটা কি ব্যাঙে ব্যাঙে রাখতে পারবেন আচ্ছা ওই বিষয়টা আজকে তো বোধয়ের সওয়ালের আজকে সওয়াল এগারো তারিখ না নি এগারো তারিখ এগারো তারিখে আমার মনে হয় আজকে এগারো তারিখ সওয়ালের জি ঠিকই আছে মানে এখনও বিশ দিন রয়েছে প্রায় আট আরও উনিশ দিন আছে তো অনেকের প্রশ্ন ছিল যে এই রোজাগুলো চয়ত্রোজা রাখতে হয় তো এটা কি একসঙ্গে রাখা যাবে নাকি মধ্যখানে গেপ দিয়েও রাখলেও চলবে হাদিসে কিন্তু আল্লামী বলেছেন মানসমা রমজান যা রমজানের পুরা রোজা রাখলো উনত্রিশ হোক আর ত্রিশ হোক দাদন ম্যাটার সুম্মা আতবাহু আহু মিন সাওয়াল আর এরপরে যদি আরও সাওয়ালের ছয়টি রোজা রেখে ফেলে সাওয়াল মাসে কানা কাসিয়া মৃদারি এটা কিন্তু পুরা বছর উদারকার সম্মান দান করবেন তো তো বলা হয় নাই যে তাহলে আপনি এই চটা একসঙ্গে রাখবেন বলছেন নবী স্যাম বলেন নাই যখন বলেন নাই তাহলে একটা ফ্লেক্সি রয়েছে এখানে আমরা এটাকে এভাবে টাইট না করে আমরা ওপেন রাখাই ভালো হবে এবং একটি হারিসে নবী বলেছেন যে অনেক জিনিসকে আল্লাহ সুবন ও যেভাবে রেখেছেন এভাবে রেখে দাও তোমরা কোশ্চেন করলাম জিনিসটা কিন্তু আরও কঠিন হয়ে যায় তো এই প্রশ্ন সাহায্যও করেন নাই বারিশের মতো এই শর্ত নবী আরোপ করেন নাই সেই হিসাবে ওলামা একরাম একমত ওই সাওয়ালের চয়টির রোজা চাইলে আপনি একাধে রাখতে পারবেন সিকুয়েন্সলি আর চাইলে আপনি সেপারেট হিসাবে রাখতে পারবেন একসঙ্গে সিকোয়েন্স না করেও আপনি যে রাখেন সেটাও জায়দ রয়েছে সাওয়ালের ভিতরে চয়টা হয়ে গেলেই হয়ে যাবে দ্বিতীয় কেউ প্রশ্ন করে থাকে হুজুর বেশ করে মা বোনরা যে রমজান শরীফে মান্তি ফিটের কারণে ওনারা অনেক সময় রোজা রাখতে পারেন না পাঁচ ছয় দিন বা সাত দিন হয়তো ওনারা বাঙ্গা পড়েছিল তো আগে কি ওই রমজানের খোদা রাখবেন নাকি কি রাখবেন তো বলেন তো দেখি শহলে হ্রদয় লোকই সুন্নত আর রমজানের খোদা হলো ফরজ তো ফরজটার পরে তো ভালো বাট এর পরেও যদি আপনার উপর কনফিডেন্ট থাকে আত্মবিশ্বাস থাকে যে সওয়ালের চটি তো সওয়ালের ভিতরেই রাখতে হয় রমজানের কথা তো সওয়ালেই রাখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আগামী রমজানে আগ পর্যন্ত রাখলেই চলে এই মর্মে হাদিস রয়েছে মায় শাহ সিদ্দিকা রাজি তারা রমজান শেফের ওই কদার রোজাগুলো উনি সাওয়ালে নয় বরং ওই এগারো নম্বর মাসে এর আর এগারো মাস পরে দশ মাস পরে এগারো মাস পরে সাবানিকে রাখতেন যদি মায়ের সাথে গেলে তাহলে অর্থাৎ রমজানের রোজাগুলো প্রায় দশ এগারো মাস পরে সাবধানেগে রাখা রাখতে পারলেন তাহলে তো রমজানের কদার উদার রেখে ও সাওয়াল রোজা রাখার কী রয়েছে সুযোগ রয়েছে হ্যাঁ যদি আপনি মনে করেন যে আমি সবটি পারব না তখন তো আপনি যে কোনো একটি করতে হবে আপনাকে তখন তো অবশ্যই আপনাকে সাওয়ালের রোজার চেয়ে গুরুত্ব দিতে হবে রমজানের রোজাকে বাট আলহামদুলিল্লাহ আমি জানি আপনার মা বোন যারা রোজার ক্ষেত্রে খুবই মজবুত আমাদের হচ্ছে আপনারা ভালো আর আপনারা পারেন সেই হিসাবে যদি কদা রোজা রেখেও যদি সওয়ালের ছয়টা রেখে ফেলেন নির্ভর জীবলামাকের মতে আদায় হয়ে যাবে ইয়েস উত্তম কিন্তু আগে কজা রাখা তারপরে সওয়ালগুলা রাখা যদি তা সবচেয়ে ভালো কেন আল্লাহ নবী বলেছেন মাংস ম রমজান যা রমজান কমপ্লিট করলো তারপরে ছয়টা অ্যাড করলো কী বলেছেন মাংস সুম্মা বাহু রমজানি তিমিং সওয়াল যা রমজান শরীফের পুরা রোজা রাখলো টোয়েন্টি নাইন হোক বা থার্টি ডেজ হোক যেমন এই বছর টোয়েন্টি নাইন ডেজ ছিল আর ওই রমজানের রোজার সঙ্গে যারা আরো চটির রোজা পরে অ্যাড করলো থেকে ইঙ্গিত পাওয়া গেলো রমজানের রোজা কমপ্লিট করে তারপরে চটা রাখলে বেশি ভালো তাছাড়া রমজানের তো ফরজ সেই সাহেব পাঠিয়ে ভালো আবার কেউ প্রসঙ্গে থাকেন হুজুর যদি আমরা রমজানের কদা রাখি আর ওই কদার সঙ্গে সঙ্গে আমরা ওই চটিরও আমরা নিয়ত করে ফেলি হবে কি না হবে না কারণ এক নিয়তে কাজ করতে হবে একসঙ্গে দুই নিয়ত করা যায় না মা জাল্লাহু লেরজরিন ফি মারাজাল্লাহ রজন ফি কল জফাইন ফি মারাজ আল্লাহ একটা আয়ত রয়েছে এইভাবে জাল্লাহ খারো দিলের মধ্যে দুই এক দুইটি হাট দেন এক হাট সে নিয়ে তো আপনি একটি করবেন আবার এই খোদা রাখার মাধ্যমে শহলেট সফা হয়ে যাবেন না ওইটা কিন্তু আলোক তো সেই হিসাবে আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ তো মেন প্রশ্নের উত্তর হলো চাইলে আপনার সেপারেট রাখতে পারবেন এর সঙ্গে রাখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ইনশাআল্লাহ একসঙ্গে রাখতে হবে না

আকে থোৰা আগে দিছিল হাতৰ পইচা কিছু আৰু এমনিও খাইছোঁ আমাৰ চেলেক যোন দে তাৰ কোনো এমনে আৰু কোনো সম্পদ নাই কিছু বাগি সৰৈম সেইটো খাই নাখি আৰু কিছু একতা দুইটা গৰু বা চু ভাল হয় তেওঁ অভাৱ হ'লে বেছি লাই তেওঁ বিদেশ দিনে একো অনুৰোধ কৰা আৰু দিছিলা থোৰা আগে ফাট কিছু পইচা বা বছৰ খাচাই যা তেওঁ যোগাৰখন তাৰ পিছত অকল পইচা চাৰি লাখ লাগে

ওনারা গরিব হয়তো জোকাতের উপযোগী কিন্তু ওনাদের ফ্যামিলির কাউকে বিদেশ পাঠানোর জন্য ওনারা পয়সা সঞ্চয় করেছেন বা বিভিন্ন কাছে সাহায্যের পয়সা ওনাদের কাছে জমা হয়েছে প্রায় তিন চার লাখের মতো প্রয়োজন বাট এখনও হয়তো পুরো পয়সা রেডি হয় নাই বা ওনাদের কাছে কয়েক লক্ষ টাকা হয়তো বর্তমানে জমা আছে তো এই জমা থাকা অবস্থায় নতুনভাবে আবার জোকাতের পয়সা থেকে দেওয়া যাবে কিনা না তো দেখেন যদি কেহ নেশা পরিমাণ সম্পদের মালিক হন নেশা মানে কি সহজ আমি বুঝাই ছয়শো গ্রাম গ্রাম হিসাবে ছয়শো বারো গ্রাম রুফার সমমূল্য ছয়শো বারো গ্রাম কিনতে যে পরিমাণ ফসল এই পরিমাণ ফসলের কারো কাছে থাকে তুলা হিসাবে সাড়ে বায়ান্ন তুলা তো বাংলাদেশে আপনি দেখবেন সাড়ে বায়ান্ন তুলা সোনার এসরি সরি রুফার মূল্য প্রায় সত্তর হাজার হয়ে হইলে হয়ে যায় তো যার কাছে ষাট থেকে সত্তর হাজার পয়সা ক্যাশ আছে অথবা কিছু ক্যাশ এবং সোনা আছে এ ধরনের লোকদেরকে জোকাত দেওয়া যায় না তো যেহেতু ওনারা বিদেশ যাওয়ার জন্য পয়সা বর্তমানে জমা করে ফেলেছেন ওনাদের কাছে এই পয়সাগুলো বর্তমানে জমা আছে অপেক্ষা করছেন ফুল অ্যামাউন্ট রেডি হওয়ার জন্য এই অবস্থায় জোকাত দিলে কিন্তু ওই প্রশ্ন চলে আসবে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে জন্য উত্তম হবে ওনারা যদি বিদেশ যাওয়া রেডি হয়ে যায় কারণ ওই এক বছর আগে দেওয়া হয়েছিল পর্যন্ত বিদেশ দেওয়া হয় নাই তো ওনারা কোনো জায়গা থেকে কর্জ করে যদি ওনারা বিদেশ চলে যান আর পরবর্তীতে আপনি এখন বর্তমানে যেগুলো দেওয়া চাইছেন জকাতের পয়সা ওই কর্যগগুলো করে আদায় করেন এটা সবচেয়ে সহজ হবে এবং নিরাপদ হবে আপনার জন্য কারণ জকাত যেভাবে ফরজ জকাত যোগ্য ব্যক্তির কাছে পৌঁছানোটাও ফরজ যেখানে যোগ্য নয় অথবা সন্দেহ থাকে সেখানে জোগাতের পয়সা দেওয়া যাবে না তো ওনাদের কাছে যদি বর্তমানে কিছু পয়সা জমা রয়েছে ওনারা বিদেশে ব্যবস্থা হয়ে যাওক বিদেশ দেওয়ার সময় ওনারা কর্জ করে বাকি অসম্পূর্ণ যে ইয়ে রয়েছে তাদের অ্যামাউন্ট এটা কোন জায়গাতে কর্জ করে ওনারা পয়সাগুলো হয়তো দিয়ে দিলেন তখন ওই করজর পয়সাটা আই আপনি এই পয়সা যখন হোল্ড করে রাখলেন আর ওই সময় ওই কর্জর পয়সা তো আপনার দিয়ে দায় করেন তখন কিন্তু কোনো প্রশ্ন থাকবে না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার দোকা দায় হবে এখন বর্তমানে দিলে কিন্তু তাদের কাছে এই পয়সা জমা অবস্থায় আপনি দিতে পারবেন না হ্যাঁ যদি পয়সাটা আজকেই দিয়ে দেওয়া হবে জমা থাকবে না মনে করেন তাদের সঙ্গে কথাবার্তা সেব্যস্ত হয়ে গিয়েছে পয়সা হয়তো এখন দেয়ই দিবেন তখন হয়তো আপনার জন্য দেওয়াটা যাই হলেও যেহেতু আপনি নিজেই বলেছেন গত এক বছর যাবত আপনি দিয়ে এই হলে এখন তার কাছে জমা রয়ে গিয়েছে বিদেশ যাওয়া হয় নাই আর বিদেশের ভাবে হয় অনেক সময় চাইলেই ফট করে হট করে দেওয়া যায় না গুলো প্রসিং করতে হয় তা আমার মনে হয় এমন তো এই বর্তমান অবস্থায় আপনি দোকানের পয়সা দিবেন না আপনি তারা বিদেশ যাওয়ার ব্যবস্থা করে ফেলো বিদেশ যাওয়ার সব তৈয়ারি করুক দিয়ে তারা ঋণ করে ওই পয়সা দেওয়া গেল আর তারপরে আপনি ওই ঋণটা পরিশোধ করলেন বাবু যে সময় তাদের সাব্যস্ত হয়ে যাবে পয়সা দিতেই হবে তখন কিন্তু তাদের হাট থেকে ওই পয়সাগুলো তখন চলে যাওয়ার টাইম আসবে ওই টাইমে আপনি দিবেন এখন বর্তমানে জমা তা অবস্থায় আপনার জন্য জোকার দেওয়া এটা সঠিক হবে না এরপরেও একটি কথা মাথায় রাখবেন অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে হুজুর এই পয়সা জোকার দেওয়া যাবে কিনা যাবে না তো এর মানা হলো ওই জায়গায় জোকাত দিতে সন্দেহ চলে এসেছে সেই সন্দেহের স্থলে জোকাত না দেওয়াটাই উত্তম কারণ জোকাটা ভরা হবে আমরা নিশ্চিত হয়ে জোকার দেবো ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে আমরা আনসার দিব আর কোন প্রশ্ন আছে ভাইয়া জি না আর বালিকটা একটু কনফার্ম করব বালিক জরুর ইনশাআল্লাহ ওটা করব আমরা ইনশাআল্লাহ বহুত ভালো মাশাআল্লাহ তো আপনার প্রশ্ন দুইটাই হয়ে গেল এখন প্রথম প্রশ্ন হইল কি যে এইভাবে যদি ডেডিকেট করি আর কোনো সন্তানের নামে কোনো পয়সা জমা রাখা হয় আর এটা কনফার্ম থাকে যে পয়সা তানিজ করতে নাই বাচ্চাও তানিজ সময় বড়ই বা ষোলো না আঠারো বছর মনে হয় এটা ইয়ে আছে ও বয়স গিয়ে তাইনি পয়সা দিয়ে তার ফিউচারের ফল লাগিয়ে ধরবা তো বাচ্চা মালিক বালিক হওয়ার আগ পর্যন্ত অনেক হলময় করা মতে ই পয়সা জোগাড় দেওয়া লাগতো না সেখানে ই বাচ্চা তার নিজস্ব ইয়ের উপরে তার নমাজারও ফরজ নাই রমজান উপরে রোজা তার ফরজ নাই ইভেন তাঁদের যদি আপনি হজলে ইয়েও যায় না বালিক অবস্থায় আর উনি হজ করেও ফেলেন সেই হজটাও কিন্তু ফরজ হিসাবে কাউন্ট হবে না নফল হিসাবে কাউন্ট হবে পরবর্তীতে বয়স হওয়ার পরে বালিক হওয়ার পরে যদি ওনার সম্পদ থাকে তাহলে ওই ফরজ আবার করতে হবে নাবালিক অবস্থায় হজ করে ফেলেছিলেন সেই হজের মাধ্যমে ওনার ফরজ দায়িত্ব এটা আদায় হবে না এটা খুবই পরিষ্কার তো জকাতের ক্ষেত্রে ও নির্ভর জীবলাম একরমের মতে উনার মারের উপর জকাত না দিলেও চলে এটা ইমাম আবু হানিফা রহমতআলি সহ অনেকগুলো মেকরম বলেছেন কারণ তার উপর নমাজ ফরজ নয় হজ ফরজ হিসাবেও আদায় হয় না রোজাও ফরজ নয় তাই জকাতও ফরজ হবে না আল্লাহ নবী বলেছেন রুফিয়াল কলম ওয়ান সালাস তিনজন মানুষের ক্ষেত্রে ইসলামের দায়িত্ব আসে না এর মধ্যে থেকে একজন না বলে ছেলে অথবা মেয়ে দুই নম্বর গুমন্ত ব্যক্তি গুমন্ত অবস্থায় অনেক কিছু দেখা যায় করে ফেলে স্বপ্ন দু সরি অনেক কিছু হয়ে যায় এই করেছি সেই করেছি ব্যাটার উপর কোনো কানুন নাফিদ হয় না আর পাগল তবে ইমাম শাফির রহমতুল্লাহি সহ অন্যান্য লমায় একরামের মতো ধার দিতে হয় তো আপনি করবেন কোনটি দিয়া দিলে ভালো বাট যেহেতু একটি ফতোয়া রয়েছে বিশেষ করে আমরা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহির এক্সপ্লেন এবং ওনার মজব ফলো করে করোনা মাইরিসগুলো আমল করে থাকি না দেওয়ার সুযোগ রয়েছে আপনি না দিলেও পারবেন না বালেক অবস্থায় ওই পয়সা দোকান দিতে হবে না ইনশাআল্লাহ এবার প্রশ্ন হলো কখন বালের তো বালেক হওয়ার জন্য কিছু আলামত রয়েছে মহিলাদের মেয়েদের বডির কিছু গড়গঠন চেঞ্জ হয়ে যাওয়া যেটা হয়তো বুঝতেছেন এবং মেয়ে পুরুষের ক্ষেত্রে কিছু রুম আছে বগলের নিচের রুম আন্ডার ভ্যালি বটন পিবিখিয়া যেটা রয়েছে এটা গ্রহ হয়ে যাওয়া পুরুষদের মুষ উঠে যাওয়া দাড়ি উঠে যাওয়া এগুলো উঠে গেলেও যে কোনো বয়সের বালিক হয়ে যাওয়া যায় আর যদি এরকম কোনো সাইন না দেখা দেয় তাহলে পনেরো বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে হোক মেয়ে হোক এইভাবে কোনো সাইন দেখা না গেলেও ওনাকে বালেক ধরা হবে তো আপনার ওই সন্তানরা যদি এরকম কোনো সাইন দেখা না যায় বা পনেরো বছর হয় নাই তখন পর্যন্ত দোকান রয়েছে সাইন দেখা গেলে অথবা পনেরো বছর হয়ে গেলে তখন থেকে কিন্তু আবার ওর তার দোকান দিতে হবে জেদাকুমুল্লাহ জেদাকুমুল্লা আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন

আপনি ঘুম থেকে উঠছেন আদান শুরু হয়ে গিয়েছে অর্ধেক আদান হয়তো হয়ে গিয়েছে বাদান চলতেছে এমত অবস্থায় শুধু পানি বা ঔষধ খেয়ে রোজা রাখলেন ওই রোজা হবে কি রোজা হবে না কারণ যদি ফজর শুরু হয়ে গেছে আপনি নিশ্চিত হয়ে যান তা আদান হোক অথবা নাই হোক ফজরের টাইম শুরু হয়ে গিয়েছে সেই টাইম শেষ হয়ে গিয়েছে তখন পানি বা ঔষধ বা যে কোনো জিনিস খাইলে এই রোজাটা কিন্তু আর রাখা যাবে না আর সেখানে বলতেছেন আদান শুরু হয়ে গিয়েছে হাইয়ার সালা পর্যন্ত উমাদিন সাহেব আদান দিয়ে চলে গিয়েছেন এর মানে হলো অবশ্যই এর আগে ফদরের টাইম শুরু হয়ে গিয়েছে সেই টাইম শেষ হয়ে গিয়েছে হ্যাঁ যদি কোনো আদান মিস্টেক দেওয়া হয় টাইমের আগে বা আপনার সন্দেহ থাকে যে আদানটা আপনি আপনার বিশ্বাস করেন যে টাইমের আগেই দেওয়া হচ্ছে মতো অবস্থা যদি আপনি ওই মুহূর্তে আপনি কেয়ে ফেলেন ঔষধ পানি বন্য কিছু তো আপনার হয়ে যাবে এই মর্মে একটি আদিশ রয়েছে আব্দউ শরীফে আল্লাহর নবী বলেন যদি আদান হচ্ছে আপনার হাতে খাবার কোনো জিনিস আছে তো আল্লাহ নবী বলেন আপনি ওই খাবার জিনিসটা আপনি খেয়ে নিতে পারবেন এটা হলো ওই আদানের ক্ষেত্রে যে আদানটার ক্ষেত্রে সন্দেহ আছে যে মোয়াজ্জিন হয়তো মিস্টেকলি উনি টাইম শুরু হওয়ার আগেই আদান শুরু করে দিয়েছেন এরকম আমরা অনেক সময় আমরা একটা এক্সপ্লিয়েন করেছি বাংলাদেশে বিশেষ করে অনেক মোয়াজ্জিন আদান দেওয়ার জন্য ওই ক্যালেন্ডারকে ফলো করতে গিয়ে একটু তাড়াহুড়ো করে অনেক আগে আদান দিয়ে ফেলেন কারণ অনেক ক্যালেন্ডারে বাংলাদেশে পাঁচ মিনিট সতর্কতার জন্য হাতে রাখা হয় যে স্যারি শেষ কিন্তু এখন তো পাঁচ মিনিট আছে দেখানো হয়েছে পাঁচ মিনিট আগে শেষ স্যারিকে সেভ করার জন্য মজির সাহেব ওই হাতে রাখা পাঁচ মিনিট থাকা সত্ত্বেও আদান শুরু করে দেন তখন তো ডেফিনেটলি আদানটা হচ্ছে ওই লাস্টের ফাইভ মিনিটের ভিতরে এখনও ফাইভ মিনিট রয়েছে আদান শুরু হওয়ার বাকি তো এইভাবে যদি খেয়া দিয়ে দেন আর ওই টাইমে কেউ খেয়ে ফেরে সমস্যা হবে না কিন্তু আপনি যারা বলছেন নিজের লোক আদান খেয়ে ওইভাবে টাইমে আগে দেয় না ইনশাআল্লাহ আর ফদার টাইম শুরু হয়ে যাওয়ার পরে আদান দিলে বা না দিলে দু অবস্থায়ও আপনার কিন্তু ওইভাবে খালে খাইলে আপনার রোজা হবে না আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল বিতির নামাজ বিতির নামাজের মধ্যে আপনি এশান নামাজের পরের নফলেও পড়েন ফালা ফালাক নাস আবার ওই সুরা পড়েন বিতিরের পরের হালকি নফলে আপনার নামাজ কী হবে কোনো সমস্যা নাই আপনি এইভাবে নামাজ পড়তেছে নামাজ হবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ জেজাকমাল্লা জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত দর্শক সত্যি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন আপনাদের প্রশ্নের মাধ্যমেই ইসলামিক ইউএনে প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পরাক হুজুরকে আমি মুবারক জানাচ্ছি আমিও পাশাপাশি আপনার সহ আমার প্রিয় দশতা ভাই বোন এবং যে টিম যাদেরকে নিয়ে আমরা এই কাজ করতেছি সকলের সুক্রিয়া আদায় করতেছি এবং দোয়া করি রমজানের সেই নেক কাজগুলো যেন আমরা কন্টিনিউ করে দুনিয়ার শান্তি আর মুক্তি পেতে পারি আল্লাহর কাছ থেকে সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি দোয়া করতেছি আল্লাহ আমাদেরকে সেই তবে করুন আমিন জেদা কুমুল্লাহসাম জেদা সম্মানিত আহামদুলিল্লাহ আপনাদের এই সুন্দর অনুষ্ঠান ইসলামিক কি এনে ওই দেখার নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুহান কাল্লাহুম আহামদিকা আসাদু আল্লাহ ইলাহাইলা আনতা আস্তা কফি রুকা আতুব ইলাইক السلام عليكم ورحمة الله وبركاته